কংগ্রেসের তালিকায় লগাব নাকি কালিকা, কি ভুল করলে কংগ্রেসে, ভুলের বাবে হেরাব নাকি বরপেটা? যাত এইবার গগৈ আর গগৈর মাজত হব প্রবল নির্বাচনী যুঁজ। এজন নিবুকা চামুনের ভাওলা গগৈ আর আনজন সক্রিয় গগৈ। লোকসভাত বিগত দিনত গৌরব গগৈয়ে লওয়া ভূমিকার তেওঁ শত্রুও প্রশংসা করব যে সেইটো নিশ্চিত। তার বিপরীতে নিবুকা গগৈ সংসদত যে আছিল বহুতে বিগত পাঁচ বছরত পাহরিয়ে গৈছিল। যোরহাটর উপরি এইবার গুৱাহাটীৰ বিজেপি আর কংগ্রেসের দুইগৰাকী প্রার্থীয় মহিলা, তদুপরি যথেষ্ট সক্রিয় কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর মহিলা কংগ্রেসের সভানেত্রী। আনহাতে বিজেপির বিজুলী কলিতা মেধি গুৱাহাটী পৌর নিগমের প্রাক্তন উপমেয়র আছিল। সামাজিক জীবনত মীরা বরঠাকুর আগরেপরাই সক্রিয়, গতিকে গুৱাহাটী সমষ্টির যুঁজখন এইবার যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। বরপেটা সমষ্টির কংগ্রেসে প্রার্থিত্ব প্রদান করেছে দীপবায়নক। উক্ত সমষ্টিট বিজেপিয়ে নিজাববিয়াক প্রার্থিত্ব দিয়া নাই যদিও মিত্রজোঁটৰ হৈ অগপয় বিধায়ক ফণীভূষণ চৌধুরীক প্রার্থিত্ব প্রদান করেছে। বরপেটা সমষ্টি বিচাৰিছিল CPIM দলে। কংগ্রেসে বরপেটার ক্ষেত্র বাওদলক প্রাধান্য দিব লাগিছিল, কিয়নো কংগ্রেসে মিত্রজোঁটর জড়িয়ে নির্বাচনত অবতীর্ণ হয়েছে। ইতিমধ্যে বাওদলে মনোরঞ্জন তালুকদারক বরপেটার প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানাইছে। অবশ্যে এই ক্ষেত্র কংগ্রেসের সিদ্ধান্তক ভয়ঙ্কর আর আত্মঘাতী সিদ্ধান্ত লব বিচাৰিছে বাওদলে। বাওনেতা মনোরঞ্জন তালুকদার বর্তমানের এগারী বিধায়ক। এগারী বিধায়ক হিসাবে বিধানসভাত সবল ভূমিকা লৈ আছে। এতিয়াও বিধায়ক হিসাবে দুবছর কার্যকাল বাকি আছে, গতিকে এই সময়ত দলটোয়ে লোকসভাত প্রতিদ্বন্দ্বিতা আগবাই সময় নষ্ট করাতক আগন্তুক বিধানসভার নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করলে আগন্তুক বিধানসভাত অধিক সক্রিয় হব পারিলেহেন। এফালে ডিব্রুগড় লোকসভা সমষ্টিটো বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱাল আর বিরোধী প্রার্থী লুৰিণজ্যোতি গগৈর মাজত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়াটো নিশ্চিত। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তর আরম্ভ হয়েছে নির্বাচনী প্রচার। এই ক্ষেত্র শাসক দল বিজেপি বহু আগুয়াই থাকার বিপরীতে কংগ্রেসে এতিয়াও ডিব্রুগড় সমষ্টির প্রার্থীর নামেই ঘোষণা করবা নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।